বিসমিল্লাহ রহমান রহিম। FMT ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আজকে আমরা বরাবরের মতোই ব্যারন্স টোফেলের প্রবলেম নাম্বার 29 নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে এখনই শুরু করি। প্রবলেম নাম্বার 29-এ বলা হচ্ছে ইম্পর্টেন্স ইমপার্সোনাল এক্সপ্রেশনস। আমাদের প্রবলেম নাম্বার 29-এ যেই চারটি শব্দের ব্যবহার করা হয়েছে তা হচ্ছে অ্যাসেনশিয়াল, ইম্পেরিটিভ, ইম্পর্ট্যান্ট, নেসেসারি। এই চারটির ব্যবহার আমাদের শিখতে হবে। তোমরা অবশ্যই জানো অ্যাসেনশিয়াল মানে জরুরি, ইম্পেরিটিভ মানে জরুরি, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, নেসেসারি প্রয়োজনীয়। তার মানে আমরা বুঝতে পারছি যে চারটি শব্দে কি একটা জোর অথবা একটা চাপ অথবা ভাইটালিটি মিন করছে। আমাদের অর্থটা কিন্তু ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাদের ওই ভার্সিটি নামক কম্পিটিটিভ এক্সামে কীভাবে সবচেয়ে দ্রুত আমরা ব্যবহার করতে পারি। তাহলে তোমাদের মনে রাখতে হবে শর্টকাট উপায়ে এই চারটি শব্দের পর এসেনশিয়াল, ইম্পেরিটিভ, ইম্পর্ট্যান্ট, নেসেসারি চারটার পর হয় তুমি ইনফিনিটিভ ব্যবহার করবা। ইনফিনিটিভ কি? 2+verb 1 ব্যবহার করবা। আর না হয় তোমাকে কী ব্যবহার করতে হবে? এই চারটির পর দ্যাট আনতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বেস ফর্ম মূল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে দুইটা জিনিস কি হয়, তুমি 2+verb 1 ইনফিনিটিভ দেখবা কোথায় অপশনে আছে, আর না হয় দ্যাটের পর সাবজেক্ট প্লাস বেস ফর্ম তারপর কি অবজেক্ট। এখন কেউ যদি বলো আচ্ছা এমন যদি হয় যে দ্যাটের পর সাবজেক্টের পর এরকম আছে মডাল ভার্ব আছে, না হবে না উঠে যাবে, অথবা সাহায্যকারী ভার্ব অ্যামিজ আর ওয়াজের আছে না উঠে যাবে, এদের যে মূল ফর্মটি আছে ওই ফর্মটি আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখনই কিছু উদাহরণ লক্ষ্য করি, তাহলে এই সমস্যাটি আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। তোমরা দেখো এই উদাহরণটি কিন্তু আমি ব্যারন্স টোফেল থেকে নিয়েছি। ইট ইজ ইম্পেরিটিভ দ্যাট ইউ আর অন টাইম। আমরা দেখি এটা কি আছে ইম্পেরিটিভ। তাহলে আমরা কিন্তু বলছি ইম্পেরিটিভ, অ্যাসেনশিয়াল, ইম্পর্ট্যান্ট, নেসেসারি। এরপর তুমি দুই ধরনের কাজ করবা, হ্যাঁ হয় কি করবা 2+verb 1, আর না হয় তুমি কি করবা দ্যাট এনে, হ্যাঁ তারপর কি সাবজেক্ট, তারপর কি বেস ফর্ম, হ্যাঁ তারপর কি অবজেক্ট। তো লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করো ইম্পেরিটিভের পর যদি ইনফিনিটিভ আনো 2+verb 1 করো তাহলে কিভাবে হবে। আমরা প্রথম লিখবো ইট ইজ ইম্পেরিটিভ, তারপরে কি আনবো টু, এর পরে প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব ওয়ান অথবা বেস ফর্ম, যাই যেভাবে বুঝো না। তাহলে দ্যাট কাটবো, ইউ কাটবো, কে আছে আর, আর কি টু আর হবে না, আর এর বেস ফর্ম কে বি, তাহলে কি হবে টু বি, এরপর কি হবে অন, তারপর কি হবে টাইম। ইট ইজ ইম্পেরিটিভ টু বি অন টাইম। এখন কেউ যদি বলো আমি দ্যাট দ্বারা করব তাহলে কিভাবে করব, আমি পুরো বাক্যটি লিখি ইট ইজ ইম্পেরিটিভ দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট, সাবজেক্টকে ইউ, তারপরে বেস ফর্ম হবে আর এর বেস ফর্মকে বি, তারপর কি হবে অন, তারপর কি হবে টাইম। আমরা এই উদাহরণটি দেখি, এটিও কিন্তু ব্যারন্স টোফেল থেকে নেওয়া। ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট আই উইল স্পিক উইথ মিস্টার ফারুক। আচ্ছা দেখো কি আছে ইম্পর্ট্যান্ট আছে, হ্যাঁ আচ্ছা ইম্পর্ট্যান্টের পর যদি তুমি দ্যাট রাখতে চাও তাহলে দ্যাট রাখলে আমাকে কি করতে হবে, দ্যাটের পর সাবজেক্ট আনতে হবে আই, তারপর উইল কি হবে না আমাদের মূল ফর্ম বেস ফর্মটি হবে, তাহলে আমরা উইল কেটে দিয়ে আমি কি লিখবো স্পিক উইথ মিস্টার ফারুক। তাহলে মূল উত্তরটি আমাদের দাঁড়াবে ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট আই স্পিক উইথ মিস্টার ফারুক। এখন কেউ যদি বলো আমি ইনফিনিটিভ দ্বারা করব তখন তুমি কি করবা ইট ইজ ইম্পর্ট্যান্ট টু, টু এর পর ভার্ব 1 কে স্পিক, তাহলে হবে কি টু স্পিক
পরে কি হবে উইথ মিস্টার ফারুক। এই হচ্ছে ব্যারনস টোফেলের 29 নাম্বার সমস্যাটি। তাহলে আজকে ক্লাস থেকে আমরা শিখতে পারলাম যে ইম্পর্টেন্ট অথবা এসেনশিয়াল অথবা ইম্পেরিটিভ অথবা নেসেসারি এদের পর দুই ধরনের ব্যবহার, হয় টু প্লাস ভার্ব ওয়ান করবো আর না হয় দ্যাটের পর সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা পরবর্তী ক্লাসে প্রবলেম নাম্বার 30 নিয়ে আসবো। ততদিন তোমরা ভালো থাকো এবং তোমাদের স্বাস্থ্যের যত্ন নাও এবং বেশি বেশি পড়ো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।